হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো আজকে সন্ধ্যা সাড়ে সাতটার সময় কলকাতা ডারবির ম্যাচ ছিল আর কলকাতা ডারবির ম্যাচে দুই দল দুর্দান্ত পারফরমেন্স করল এবং দুই দলের দুর্দান্ত পারফরমেন্সের ফলে আজকে ম্যাচের স্কোর হলো টু টু ম্যাচের শুরুতেই দেখা গেছে যে প্লেইং ইলেভেনে কোচ হাবাজ বেশ কিছু পরিবর্তন করে আনোয়ার আলী অবশ্যই শুরু করেন কিন্তু হুগো ভুমোস আজকে কিন্তু খেলতে পারেনি কোনো এক কারণের জন্য আজকে হুগো ভুমোস খেলতে পারেনি তো সেটা একটা শকিং নিউজ ছিল এবং অনেকেই ভাবছিলো যে কী জন্য খেলেনি তো কোনো একটা কারণ রয়েছে যেটা নিয়ে পরবর্তী সময়ে তোমাদেরকে আপডেট অবশ্যই দেব তো প্লিং ইলেভেনের পরিবর্তন নিয়ে আজকে দুর্দান্ত একটা দল ঘোষণা করে ডার্বি ম্যাচের জন্য এবং ডার্বি ম্যাচটা কিন্তু দুই দলই পজিটিভ দিক দিয়ে পজিটিভভাবে শুরু করে দুই দলই সমানে সমানে আক্রমণ করে যেখানে প্রথমেই একটা বড় সড়ো ভুল হয়ে যায় মোহনবাগান দলের ডিফেন্সে যার ফলে তিন মিনিটের মাথায় অজয় ছেত্রী তিনি কিন্তু গোল করেন এবং সেখান থেকে ব্রেন্ডন হামিল অবশ্যই একটা ক্লিয়ার করতে পারতো বাট ওখানে ডিফেন্সের ভুল ছিল কিন্তু ব্রেন্ডন হামিলের হালকা ভুলের জন্য গোল হয়তো ইস্টবেঙ্গল এফসি দল করেছে বা মোহনবাগান দল খেয়েছে কিন্তু পরবর্তী সময় সাদি কিউকে যে অ্যাসিস্টটা করেছিল সতেরো মিনিটের মাথায় সাদি কিউ সেই অ্যাসিস্টেই কিন্তু দুর্দান্ত একটা গোল করে এক এক গোলে সমতায় ফিরিয়ে নিয়ে আসে ফার্স্ট হাফে এবং ফার্স্ট হাফে কিন্তু বেশ কিছু সুযোগ তৈরি করে দুটি দল ইস্টবেঙ্গল এফসি দলও যেভাবে পারফরমেন্স করেছে তেমন কিন্তু মোহনবাগান দলও খেলেছে মানে কোনো দিক দিয়েই মনে হয়নি যে একটা দল খেলছে আর একটা দল খেলতে পারছে না আর ফার্স্ট হাফে অবশ্যই বল পজিশনে মোহনবাগান দল অনেকটাই এগিয়েছিল কারণ বল নিজেদের মধ্যে নিয়ে পাস করে খেল খেলছিল যেখানে ইস্টবেঙ্গল এফসি দল বেশিরভাগ গোল খাওয়ার পর বা গোল পরিশোধ হওয়ার পর কিন্তু তারা একটু ডিফেন্সের দিক দিয়ে খেলছিল তো ফার্স্ট হাফে তেমন তেমনভাবে সুযোগ তৈরি করলেও মোহনবাগান দল সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি সেকেন্ড হাফে কিন্তু আরও দুটি গোল আমরা দেখতে পারি যেখানে কেল্টন সিল বা তিপ্পান্ন মিনিটের মাথায় একটি পেনাল্টি থেকে দুর্দান্ত একটি ফিনিশ করে সেই সময়তে দীপক টাংরি নাহরুল মহেশকে একটা ফাউল করে নিজেদের বক্সের মধ্যে যার ফলে সেখানে পেনাল্টি পেয়ে যায় ইস্টবেঙ্গল এফসি দল এবং আরও অন্যান্য কিছু ঘটনা ঘটে যার কারণে রেফারি রাহুল কুমার অনেক অনেক কার্ড দেখায় তো নিজের মতো করে বড়ো ম্যাচ যেভাবে রেফারিদের দায়িত্ব নিয়ে কন্ট্রোল করতে হবে সেটা কিন্তু রাহুল কুমার আজকেও করতে পারেনি রেফারির কিছু সিদ্ধান্ত ফুলবাল ছিল এবং যেভাবে কন্ট্রোল করার দরকার এই বড়ো ম্যাচ সেইভাবে কন্ট্রোল করতে পারেনি তো পেনাল্টি থেকে তিপ্পান্ন মিনিটের মাথায় কেল্টনশিল্পার গোলে দু এক গোলে এগিয়ে যায় তারপরে অবশ্যই ইনজুরির জন্য আনোয়ার আলি খেলতে পারেনি ব্রিন্ডান হামিল খেলতে পারেনি তো সেই বিষয়টাও কিন্তু বেশ ভোগাচ্ছিলো ম্যাচের মধ্যে এবং চোটের কারণেই কিন্তু বেশ কয়েকবার ফরমেশন পরিবর্তন করতে হচ্ছিল কোচ আবাসকে তার মধ্যে দিয়ে আক্রমণ করার চেষ্টা করছিল মোহনবাগান দল কিন্তু কোনোভাবেই আক্রমণ করলেও গোল পরিশোধ করতে পারছিল না কিন্তু সাহাল আব্দুল সামাদ অবশ্যই একটা মিরাক্কেল পাস দেয় অ্যাসিস্টেড করেন অবশ্যই সাতাশি মিনিটের মাথায় একটা অ্যাসিস্ট করেন যেখান থেকে পেট্রাটাস একজন স্ট্রাইকার হিসেবে যে সুযোগ পায় সেই সুযোগে সদ্ব্যবহার অবশ্যই করে সেই মতো সেই স্ট্রাইকারের কাজটা কিন্তু পেট্রাটাস করে দেখিয়েছে সাতাশি মিনিটের মাথায় দুর্দান্ত ফিনিশ করে দুই দুই গোল কিন্তু সমতায় ফিরিয়ে নিয়ে আসে মোহনবাগান দলকে এছাড়া পেট্রাটাস যেভাবে সুযোগটা পেয়েছিল ঠিক একইভাবে একটা সুযোগ কিন্তু সাদে পেয়েছিল হ্যাঁ সাদে গোল করার পর প্রথম গোল করার পর আরও একটা গোল তিনি অবশ্যই করতে পারতেন এবং সবচেয়ে সহজ সুযোগ তিনি একটা পেয়েছিলেন যেটা কিন্তু পুরোপুরি মিস করেছিলেন কিন্তু পেট্রোটাস পুরো সুস্থ মাথায় ঠান্ডা মাথায় কিন্তু ফিনিশ করে যে একটাই সুযোগ পেয়েছে ওই সময় প্রায় সাতানো সাতাশি মিনিট হয়ে গেছে তো ম্যাচের শেষের দিকেই তো ওখানে হয়তো অন্য প্লেয়াররা ভুলভালও মেরে দিতে পারতো কিন্তু পুরোপুরি গোলে রেখেছে এবং গোলটা করেও ফেলেছে তো এখান থেকেই পেট্রাটাস বুঝিয়ে দেয় যে তিনি কতটা ভালো মানের প্লেয়ার তো পেট্রাটাস খুবই ভালো পারফরমেন্স করেছে কিন্তু ডিফেন্স বেশ ভুগিয়েছে মোহনবাগান দলকে তো সেসব দিয়ে ইস্টবেঙ্গলে জেতা ম্যাচ কিন্তু এই ক্ষেত্রে ড্র হয়ে যায় এবং মোহনবাগান দল অন্তত একটা পয়েন্ট পায় এটাই কিন্তু অনেক এগারো ম্যাচ খেলে কুড়ি পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে এই মুহূর্তে মোহনবাগান দল আর সাত নম্বরে আছে এগারো ম্যাচে বারো পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল এফসি দল তো এই যে ম্যাচে যেগুলো ফুটবল ভুল ভাল কিছু হয়েছে সেগুলো কিন্তু শুধরে নিতে হবে কোচ হাভাসকে খুব তাড়াতাড়ি